যাক বাবা, আমি ঠিক জায়গায় এসে পৌঁছে গেছি। জানেন, এখানে আসার আগে একটা ঘটনা ঘটলো। মানে এখানে আসতে গিয়ে আমি একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তো একজন ভদ্রলোককে পেলাম রাস্তায়, ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কী করে যাব। উনি আমাকে বললেন সোজা যাবেন, আপনার ডান দিকে দুটো বাড়ি পড়বে, একটা লাল বাড়ি একটা নীল বাড়ি। নীল বাড়িটা ছেড়ে দেবেন, লাল বাড়িটার পাশ দিয়ে রাস্তাটা ধরে চলে যাবেন, দুটো দোকান পাবেন, একটা শাড়ির দোকান একটা মিষ্টির দোকান। শাড়ির দোকানটা ছেড়ে দেবেন, মিষ্টির দোকানটার পাশেই দেখবেন একটা শীতলা মায়ের মন্দির রয়েছে। ওই শীতলা মায়ের দেবী বলছে আমি জানি না। মানে ভাবুন কীরকম ভদ্রলোক। যাই হোক, তারপর আরেকজনকে ফাইনালি পেলাম, তিনিই আমাকে রাস্তাটা দেখিয়ে দিলেন। এবং এখানে এসে তো দেখলামই এত সুন্দর সাজানো রয়েছে, আপনারা সবাই রয়েছেন, তো বুঝেই গেলাম আমি ঠিক জায়গায় এসে গেছি। আমরা এখন এসে গেছি হাওড়ার শানপুর শিবতলা বাড়োয়ারি ভারত সংঘ এলাকায়, এবং এখানেই আমরা আজ খেলবো আমাদের লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি। এবার খেলবে বাঙালি, এবং শুধু খেলবেই না, এখান থেকে যে কোনো একটা পরিবার জিতে নিতে পারে 51,000 টাকার চেক সান বাংলার তরফ থেকে। এই এলাকা সম্বন্ধে দু এক কথা বলি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন এখানে। এখানে অধিকাংশ মানুষ যুক্ত লোহার ব্যবসার সাথে। এলাকায় অবস্থিত বহু পুরনো একটি স্কুল শানপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়, এবং এই স্কুলে এখন বৈকালিক একটি পঠন পাঠন চলে পিছিয়ে পড়া সম্প্রদায় ছেলে মেয়েদের জন্য। স্কুলটি চাইল্ড লেবার স্কুল বলে পরিচিত। এই অঞ্চলেই অবস্থিত শীতলা মায়ের মন্দির, সেটা আমি আগেই বলেছি, যেখানে হয় এক সপ্তাহ ব্যাপী চৈত্র উৎসব। আজ এই শানপুর এলাকাতেই খেলবো আমাদের আজকের পর্ব। জানেন, একটা ঘটনা বলি, আমাদের পাড়ার মন্টুদা একবার 51,000 টাকা জিতেছিল, কিন্তু সেই টাকা সে কিছুতেই তার বউয়ের হাতে তুলে দেবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে কেন মন্টুদা, বৌদি এত করে চাইছেন তো দিচ্ছেন না কেন টাকাটা? তখন মন্টুদা বলল, শোন তোর বৌদি কি বলেছে, বৌদি বলেছে যদি আমাকে এখনই 51,000 টাকা তুলে না দাও তাহলে আমি রাগ করে 2 মাসের জন্য বাপের বাড়ি চলে যাব। বলতো এত সুন্দর সুযোগ কি আর ছাড়া যায়, 2 মাসের জন্য শান্তি। যাকে এখন আর ছাড়াছাড়ির কথা ভেবে কোনো লাভ নেই, এখন বরং ভাবতে হবে ধরাধরির কথা। কারণ এখন আমরা যে রাউন্ডটা খেলবো তার নাম হচ্ছে ধর তো দেখি। এবং এই এলাকার দাদারা এখন অনেকগুলো বৌদির আঙুল ছুঁয়ে তার নিজের বউয়ের আঙুলটি ঠিক ছিনে নেবে, এবং তার জন্যই ডেকে নেবো আমাদের আজকের পরিবারকে। প্রথমেই ডেকে নিচ্ছি অঙ্কিতা এবং সৈকত মুখার্জিকে। এরপর ডেকে নিচ্ছি সুস্মিতা এবং ইন্দ্রনীল ব্যানার্জিকে। এবার ডাকবো তৃষ্ণা পাল এবং সৌরভ পালকে। এবার আসবেন সোনালি এবং সুকান্ত লাহা। এবার আসবেন পূজা এবং অরিন্দম পাত্র। এবার ডেকে নেব রিয়া ও রাজীব মাঝিকে। এবার ডাকার পালা সঙ্গীতা এবং নারায়ণ দেকে। এবার আমাদের মধ্যে আসছেন সোমা এবং সুব্রত ধারা। এবার ডেকে নেব সুপর্ণা এবং প্রকাশ দাসকে। এবার আমাদের মধ্যে আসছেন শুভ্রা ও স্বপন চ্যাটার্জি। বুঝতেই পারছেন সবাই রেডি হয়ে রয়েছেন, দাদারা খুবই টেনশনে রয়েছেন এবং বৌদিরা খুবই মজা পাচ্ছেন। যাক, এইভাবেই শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, ধর তো দেখি। এবার আমাদের সাথে খেলতে আসছেন মুখার্জি পরিবার থেকে সৈকতদা। সৈকতদা রেডি তো? একদম একদম রেডি। কি কিছু বলুন, এটাও নয়, এটা লাগছে চেনা চেনা, এটাই মনে হচ্ছে। বেশ, তাহলে বৌদি একটু এগিয়ে আসুন দেখি কি মনে হচ্ছে। একদম একদম শিওর, 100% 100%। বেশ, চোখটা খুলুন দেখুন, ঠিক আছে, হতেই পারে না যে বললেন, কেন হতেই পারে না, কেন কি দেখে বুঝলেন আপনি? 6 মাসের আমাদের একটা জার্নি, 6 মাসের জার্নি, একদম 20 বছর 22 বছর 25 বছর মানুষ চিনতে পারে না, আপনি 6 মাসে ঠিক চিনে নিলেন, একদম। এবার আমাদের সাথে খেলতে আসছেন ইন্দ্রনীল ব্যানার্জি। এটা নয়, এটা নয় না,
না এটাও না এক মিনিট দেখ এটা 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 শিওর শিওর এটা কথা বলি দাদা আপনাকে বলুন ছোটবেলা যখন আমি কাঠি দিয়ে নারকেল কাটতাম যেমন দেখা দেখা নারকেলের পিসগুলো হতো আপনার গোপ থেকে ঠিক সেরকম কথা মনে পড়ে যাচ্ছে এবার আমাদের সাথে খেলতে আসছে পাল পরিবার থেকে সৌরভ দা একদম রেডি আপনাকে দেখে তো বেশ কনফিডেন্ট মনে হচ্ছে আপনিও নিশ্চয়ই খেলাটাকে প্র্যাকটিস করেছেন হ্যাঁ এক বছর ধরে এইটা 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 হ্যাঁ মনে হচ্ছে অন্যের বউয়ের যদি আঙুল এতক্ষণ ধরে আপনি ধরে থাকেন বুঝতে পারছেন তো কি হবে ছেড়ে দিলে ওরকম হয় আপনার তো মনে হচ্ছিল আপনি নিজের বউয়ের হাত এইটাই মনে হচ্ছে এইটাই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এগিয়ে আসুন আচ্ছা ঠিক আছে চোখটা খুলে বলতে তো বোধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি এবার খেলতে আসছেন সুকান্ত লাহা খেলতে হচ্ছে ভেরি কনফিডেন্ট কনফিডেন্ট কত বছরের বিয়ে 20 ইয়ার্স এটা নয় এটা এটাই আচ্ছা শিওর তো আপনি দাদা আপনি ঠিক আমি যেটা ধরেছিলাম ঠিক একদম ঠিক একদম আপনার ফুটবলের সাথে একটা ভালো সম্পর্ক আছে জানি আজকে হাতের খেলা আপনার কেমন হলো সেটাই দেখে নেওয়ার পালা বেশ চোখটা খুলুন শিওর আপনি বলুন যে ফুটবলের ট্রফি জেতা নাকি আজকে এই বউয়ের আঙুল ঠিক ছিনে জিতে যাওয়া কোনটা বেশি কখনোই না ফুটবলের সঙ্গে এসব সঙ্গে তুলনা করলে আমি কখনোই মানবো না কিন্তু টেনশন তো নিশ্চয়ই ছিল না টেনশন আমার একদম ছিল না এক্সাইটমেন্ট আছে নিউ থিংস মানে এই খেলাটা একটা নতুন টাইম বাট টেনশন আমার কখনোই না এবার খেলতে আসছেন অরিন্দম পাত্র অরিন্দম বাবু পারবেন তো নাকি পা পিছলে আলুর দম হবে এটা নয় এটা নয় পারবেন তো এটাও না এটাও না এটাও না অরিন্দম বাবু কি করে এটা নয় এটা এইটাই শিওর হ্যাঁ কনফার্ম কনফার্ম এই ভুল হলেই খুব ঝাড় খাবো এই তাহলে চোখটা খুলুন তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন কেমন ঠিক কতদিন বিয়ে হয়েছে আমাদের 5 মাস 5 মাস 8 বছর প্রেম এবার খেলতে আসছেন রাজীব মাঝি আর বৌদির আঙুলটা ঠিক কি রকম কি করে মনে হলো এটাই আপনার বউয়ের আঙুল না হতে পারে না হতে পারে মনে হলো কেন ফার্স্টে একটু আঙুলটা মোটা লাগছে এতটা মোটা নয় আচ্ছা ঠিক আছে আপনাকে একটা চান্স দিচ্ছি কিন্তু এটা লাস্ট চান্স ঠিক আছে এটা 100% এটা 100%
দাদা শুনেছি আপনি নাকি লয়ার, তো ভুল যদি এখন করেন, যদি কেস খান, তাহলে কিন্তু আপনাকেই সামলাতে হবে। ওকে চোখটা খুলুন দেখুন। ১৩ বছর একসঙ্গে ঘর করছি, হাত ধরে রয়েছেন এইভাবেই। হ্যাঁ এইভাবে চলছে, এই তো বলিও হাত ধরেই নিয়েছে, তাহলে আপনার কিছু বলার নেই, আপনি চোখটা খুলেই ফেলুন ভাই, কনফার্ম হয়ে নিচ্ছি। এবার আমাদের সাথে খেলতে আসছেন সুব্রত ধারা। রেডি? রেডি। আপনার কি কত দিনে? ১২ বছর। আপনারও ১২ বছর? টেনশন হচ্ছিল, এখন আর হচ্ছে না, ঠিক ধরে ফেলেছি তো। বৌদি আপনি তাহলে চোখটা খুলুন। এটাও নয়, একদম পরিবার থেকে স্বপন দা। এটা নয়, খুলে দিন চোখটা, খুলে দিন। চোখে সর্ষে ফুল দেখছেন এখন? সবাই সবার বউকে চিনতে পারেনি, ওনার বউকে চিনতে পারেনি। অভিমান ভরা অভিযোগ দাদা। আমরা আজ ধর তো দেখি খেলে পেয়ে গেছি ৯ জন এমন দাদাকে, যারা কিন্তু নিজেদের বউয়ের আঙুল ছুঁয়ে ঠিক বলেছেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা সবার সাথে আমাদের আগামী রাউন্ডগুলো খেলতে পারবো না, আমরা খেলতে পারবো শুধুমাত্র ৫ পরিবারের সাথেই। তাই আমরা এখন খেলবো এই টাই ব্রেকার খেলাটা। আমি এই চিরকুটগুলো নিয়ে যাব বৌদিদের কাছে, বৌদিরা এক এক করে চিরকুট বেছে নেবেন। এই বোলের মধ্যে রয়েছে ৯টা চিরকুট, এই ৯টা চিরকুটের মধ্যে থেকে ৫টা চিরকুটে লেখা রয়েছে ধর তো দেখি, বাকি ৪টে রয়েছে খালি। তো যে বৌদিরা ধর তো দেখি লেখা চিরকুটটা পাবেন, তারাই আমাদের সাথে এগিয়ে যাবেন আগামী রাউন্ডগুলো খেলার জন্য। বৌদিরা রেডি তো? এতক্ষণ দাদাদের পরীক্ষা ছিল, এবার কিন্তু আপনাদের। প্রথম বৌদি, এখনই চিরকুট খুলবেন না, আমি বললে সবাই একসাথে খুলবে। সবাই
চিরকুট তুলে নিয়েছে হাতে। এবার দেখা যাক কোন কোন বৌদির হাতে হর্ত দেখি লেখা চিরকুট রয়েছে। নিজেরা দেখুন এবং তারপর আমাদের সবাইকে দেখান। বৌদিকে এবং দাদাদেরকে আমাদেরকে জানাতে হবে এখানেই বিদায়। কিন্তু বৌদিরা আপনারা প্লিজ মন খারাপ করবেন না, কারণ আমাদের সবার জন্যই রয়েছে গিফটস। সান বাংলার তরফ থেকে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ট্রফি। পেয়ে গেছি সেই পাঁচ পরিবারকে যাদের সাথে খেলবো আমরা আগামী রাউন্ডগুলো। এবং এই পাঁচ পরিবারের মধ্যে থেকেই যে কোনো একটি পরিবার কিন্তু হয়ে যেতে পারে আজকের সুপার ফ্যামিলি, এবং সান বাংলার তরফ থেকে জিতে যেতে পারে 51,000 টাকা। আমরা এবার খেলবো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম লে হালুয়া। আমার ধারণা শুধু মানুষ নয়, মাঝে মাঝে ঈশ্বরও লে হালুয়া বলে। কেন? মানুষের চাহিদার জন্য। ভাবুন তো, গরমকাল, তখন মানুষ বলছে উফ কী গরম, কী গরম, ঠান্ডা চাই, ঠান্ডা চাই। আবার শীতকাল যেই পড়লো, অমনি মানুষ বলছে কী ঠান্ডা, কী ঠান্ডা, গরম চাই, গরম চাই। আর শুধু তাই নয়, গরমের সময় মানুষ বলছে বৃষ্টি চাই, বৃষ্টি চাই। আর যেই বৃষ্টির সময় আসলো, অমনি মানুষ বলছে রোদ চাই, রোদ চাই। বলুন তো, এরপরও ঈশ্বর লে হালুয়া বলবেন না? আরে বলতে বাধ্য হবেন। কিন্তু যাই হোক, ফেরা যাক এখানকার কথায়। এখানেও কিন্তু আমাদের পার্টিসিপেন্ট পরিবারদেরকে বলতে হতে পারে লে হালুয়া, কারণ আমি এখন তাদের কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর পারলে ভালো, তারা জিতে যাবে 5 পয়েন্ট। আর যদি না পারে তাহলে বলতে হবে সবাই মিলে লে হালুয়া। উত্তর হবে খুবই সহজ, কিন্তু ভাবতে হবে একটু অন্যরকমভাবে। মনে রাখবেন, লে হালুয়া মানেই হচ্ছে মজার মজার প্রশ্ন হবে, বুদ্ধিতে দাও ধোঁয়া, না পারলে লে হালুয়া, পারলে হাতের মো। তাহলে ডেকে নিচ্ছি আমাদের প্রথম পরিবারকে। বৌদি, আপনার সাথে এবং দাদার সাথে আলাপ হয়েছে, বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন। আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার মানে কি ভাগনা, মানে আমার ননদের ছেলে, আর এটা হচ্ছে আমার মা। নমস্কার। শুনেছি আপনার শ্বশুর মশাই নাকি খুবই মজার মানুষ। হ্যাঁ, খুবই মজার মানুষ। কিরকম? সবসময় মুখে হাসি আর সবসময় মজার মজার কথা বলে, এমন যে সবসময় শুনলেই হাসি পাবে আর কিরম টাইপের, মানে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে একদম। আজকে লে হালুয়া খেলার জন্য রেডি তো সবাই? নিশ্চয়ই। আপনাদের জন্য প্রশ্ন, কোন ডিও গায়ে মাখে না কানে শোনে? অডিও। বাট আপনারা একদম ঠিক বলেছেন, অডিও। এর সাথে সাথে পাল পরিবার জিতে নিল 5 পয়েন্ট। এবার আমাদের সাথে লে হালুয়া খেলতে আসছে লাহা পরিবার। বৌদি একটু আলাপ করে দিন। আমার ভাইয়ের বউ এটা, সৌমি দে। দাদা, আপনি তো মোহন বাগান ক্লাবে খেলেছেন, কিরকম এক্সপিরিয়েন্স? গর্বের ব্যাপার এবং আনন্দ, রোমাঞ্চকর ব্যাপার। এখান থেকে মোহনবাগান ক্লাবের আজি শৈলেন মান্না থেকে শুরু করে সুদীপ চ্যাটার্জি, সত্যজিৎ চ্যাটার্জি সব ক্যাপ্টেনই হাওড়া শহর থেকে গেছে। আপনার কাছে সবথেকে মেমোরেবল ম্যাচ কোনটা? মেমোরেবল ম্যাচ তো সবসময় মোহনবাগান ইসমল ম্যাচ। দেখা যাক আজকে আপনারা কেমন খেলেন। ঠিক আছে, আপনি রেডি? হাই, রেডি। কোন মিষ্টি কানে শোনে না আর কাঁদে? কোন মিষ্টি কানে শোনে না আর কাঁদে? কালাকাঁদ। শিওর নাকি একটু কনফিউশন রয়েছে? কনফিউশন না, কনফিডেন্স। একদম সঠিক উত্তর, কনফিডেন্ট। একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছেন এবং এর সাথে সাথে জিতে নিয়েছে এই পরিবার 5 পয়েন্ট। এবার আমাদের সাথে খেলতে আসছে পাত্র পরিবার। আলাপ করে দিন সবার সাথে। এটা আমার শাশুড়িমা, এটা আমার একজন কাকিমা। বাবা নাকি আপনার সাতখানা ফোন ভেঙে দিয়েছিলেন? সেহেতু আমাকে যতবারই আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছে বিয়ের আগে, যতবারই দিয়েছে, কথা বলতে গিয়ে রাত্রিবেলা ধরা পড়তাম বোনের কাছে, বোন বলে দিতে সেটা। ফোনের কথা শুনলাম, এবার মন শক্ত করে খেলবো আমরা লে হালুয়া। ঠিক আছে, রেডি? তাহলে আপনাদের জন্য প্রশ্ন, কোন লরি মানুষের দেহের ভিতর থাকে? লরি কি করে দেহের ভেতর থাকতে পারে? কি বৌদি, আপনি ডায়েট করেন? একদমই না। খাওয়া দাওয়া পছন্দ করেন? হ্যাঁ, খেতে তো ভালোই বাসি, তবে খাই খুব কম। দেখুন, ক্লু কিন্তু আমি দিয়েছি, এবার উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে। বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, এবার কিন্তু উত্তর নেব।
আর বেশি সময় দিতে পারছি না, এবার কিন্তু উত্তরটা আমি বলে দেবো। প্রশ্নটা ছিল কোন লরি মানুষের দেহের ভিতর থাকে, উত্তর হচ্ছে ক্যালরি। তাহলে একসাথে সবাই মিলে বলে দিই, এবার আমাদের সাথে খেলতে আসছে ধারা পরিবার। দাদার সাথে আলাপ হয়েছে, আপনার সাথে আলাপ হয়েছে, বাকিদের সাথে একটু আলাপ করিয়ে দিন। বাকিরা হচ্ছে আমার পিস্তত দাদা আর হচ্ছে পিস্তত দিদি। আচ্ছা, আর ইনি কে? এটা হচ্ছে আমার ছেলে। আচ্ছা, তোমার নাম কি? সায়ন ধারা। কোন ক্লাসে পড়ো? 4। স্কুল থেকে ডাইরেক্ট নাকি এখানে? হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো আমাদের খেলা লোকের কত ভালো লেগেছে, ওরা স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছে। তুমি খেলার জন্য রেডি তো? হ্যাঁ। আমি একটা প্রশ্ন করবো, ঠিক আছে? খুব সোজা প্রশ্ন, কিন্তু একটু অন্যরকম ভাবে ভাবতে হবে, ঠিক আছে? মজার আনসার হবে, ঠিক আছে? আপনাদের প্রশ্ন, কোন ফুল হাঁটতে পারে? ভাবুন ভাবুন, 26শে জানুয়ারির কথা ভাবলেও কিন্তু উত্তর পেয়ে যেতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা ভাবলেও কিন্তু উত্তর পেয়ে যেতে পারে। তুমি একটা কাজ করো তো, 5টা ফুলের নাম বলো বাংলায়, পারবে? ডালিয়া, গোলাপ, শালুক। সব ফুলের নামই আসছে, শুধু ওই নামটাই আসছে না। না, এবার তো আমাকে উত্তরটা দিয়ে দিতেই হবে, আর তারপর কিন্তু একদম মাথা চাপড়াতে হবে আপনাদেরকে। বলে দিই, কদম। তাহলে লেহালুয়া তো? তাহলে সবাই মিলে একসাথে বলে দিই, লেহালুয়া। এবার আমাদের মধ্যে খেলতে আসছে দাস পরিবার। বৌদি একটু আলাপ করে দিন। আমার হাজবেন্ডের সাথে তো আলাপ আছেই, দিদি, পাপিয়া দে, বঞ্জি, আর হচ্ছে বোনপো। আমি কিন্তু একটা খুব সোজা প্রশ্ন করব, তোমরা ভালো স্টুডেন্ট রয়েছ, উত্তরটা হয়তো বা তোমরাই দিয়ে দিতে পারবে। প্রশ্ন, তুড়ি হাতে করে মারা হয়, কিন্তু কোন তুড়ি হাতে ধরে মারা হয়? হাতুড়ি। একদম ঠিক আছে, একদম সঠিক উত্তর, এবং এর সাথে সাথে দাস পরিবার পেয়ে গেল 5 পয়েন্ট। খেলে নিলাম আমরা লে হালুয়ার রাউন্ড। বুঝতেই পারছেন এর পরের রাউন্ড কিন্তু শাখের করা। আমি এই পাড়ার মানুষজনের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তাতে যেমন দাদা বৌদিরা ছিলেন, তেমন বেশ কিছু দাদু দিদারাও ছিলেন। তার থেকে আমি একটা কথা বুঝেছি, সবাই এখানে ভীষণই বিমিশুকে মানুষ, এবং শুধু তাই নয়, যত বয়স বাড়ে দাদু দিদারা কিন্তু ছোট হয়ে যান। কীরকম, আপনি আজই বাড়ি ফেরার সময় একটা চকলেটের বার নিয়ে বাড়ি যান এবং দাদু দিদা কাউকে একটা দিয়ে দিন, দেখবেন কীরকম ছেলে মানুষদের মতন খুশি হয়ে চকলেটটা খাচ্ছে। তবে কিছু বয়স্ক মানুষ অবশ্য থাকে সাংঘাতিক, সেটা কীরকম? আমি কয়েকদিন আগে এক দাদুর বাড়ি গেছি, দেখি দাদু এক বাটি চকলেট রসগোল্লার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, কি দাদু, চকলেট রসগোল্লা খাবে? দাদু বললো, না রে মা, ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে, আর তারপর যদি আমার বউ জানতে পারে আমি মিষ্টি খেয়েছি, তাহলে তো একেবারে বাড়ি মাথায় করবে। আমি বললাম, হ্যাঁ সে তো ঠিক। দাদু বললো যে, তবে আমি এমন একটা কাজ করেছি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি জিজ্ঞেস করলাম, কীরকম? তাই দাদু বললো, রসগোল্লাগুলো খেতে তো পারবো না, তাই চুষে চুষে রেখে দিয়েছি। ভাবুন একবার, এটা শোনার পর থেকে তো চকলেট রসগোল্লার প্রতি ভালোবাসাটাই চলে গেছে। তবে আমি জানি আপনাদের ভালোবাসা এই শোয়ের ওপর থেকে কখনো যাবে না, কিছুতেই যাবে না, সে যাই হয়ে যাক না কেন, শাখের করাতে পা পড়লেও যাবে না। এবং এটা বলা এখন তার কারণ একটাই, এই যে রাউন্ডটা আমরা খেলবো তার নাম শাখের করা। এখানে আমি প্রত্যেক পরিবারকে একটা করে টাস্ক করতে দেব, এবং তার সাথে সাথে তাদেরকে 5টা করে প্রশ্ন করব। যে পরিবার সবার প্রথম টাস্কটা কমপ্লিট করতে পারবে তারা পেয়ে যাবে 25 পয়েন্ট, এবং তার পরের পরিবার পাবে 20 পয়েন্ট, তার পরের পরিবার পাবে 15, 10, 5 এইভাবে, এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে আরও 2 পয়েন্ট করে। তাই এই রাউন্ডে যে কোনো পরিবারের চান্স রয়েছে ম্যাক্সিমাম 35 পয়েন্ট স্কোর করে নেওয়ার। তাহলে দেখা যাক আজকের পরিবারেরা সাক্ষীর করাতে রাউন্ডে কেমন পারফর্ম করে। দেখে নেবো আমাদের প্রথম পরিবার পাল পরিবারকে। আপনারা রেডি তো?
বেশ মনে রাখবেন খালি, প্রশ্ন হবে, খেলা হবে, দুজন খেলবে সাথে, ভুল করলে পা পড়বে শাখের কড়াতে। বেশ আমি আপনাদের খেলাটা বুঝিয়ে দিই। দাদা এবং বৌদি দুজনে দড়ি দুটো ধরে নিন, টান টান করে ধরবেন, না হলে কিন্তু বলটা ব্যালেন্স করতে পারবেন না। এটাই আপনাদের স্টার্টিং পজিশন, এখান থেকে আপনারা শুরু করবেন। তুমি একটা করে বল নিয়ে দড়ির ওপর রাখবে আমি যখন বলবো তখন, এবং আপনারা দুজন ব্যালেন্স করে ওই বলটা নিয়ে গিয়ে ওই বাস্কেটের মধ্যে ফেলবেন। তিনটে বল রয়েছে, যে পরিবার সব থেকে আগে ফিনিশ করতে পারবে তারা কিন্তু ম্যাক্সিমাম স্কোর পাবে। আর সাথে সাথে আমি আপনাদেরকে পাঁচটা করে প্রশ্ন করবো। কি আপনারা রেডি? তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? কি বলে? হানিমুন। হলুদ গুঁড়োর রং হলুদ, কিন্তু কাঁচা হলুদের রং কি? কাঁচা হলুদের নাম হলুদ। হলুদ আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাষ্ট্রপতিকে ইংরেজিতে কি বলা হয়? কৃষ্ণ কালো, কিন্তু কৃষ্ণচূড়া ফুলের রং কি? আপনাদের চারটে প্রশ্ন সঠিক উত্তর হয়েছে এবং একটা ভুল হয়ে গেছে। সেই প্রশ্নটা ছিল 34-কে শূন্য দিয়ে গুণ করলে কত হবে, উত্তরটা হবে শূন্য, কিন্তু আপনারা বলে ফেলেছেন 34। পুজোর সময় কাঠি দিয়ে কাঁধে কি নিয়ে বাজানো হয়? ঢাক। সাধারণত মানুষের কটি দাঁত? 32টা। 32। ওই অজগর আসছে তেরে আয়ে ড্যাশ, দাঁড়াও আমি খাবো পেরে। কি আসবে? আম। আম। জলে বরফ ফেললে বরফ ডুবে যায়, ঠিক না ভুল? ভুল। আপনার বাবার বোনের বর আপনার কে হয়? কিছু মশাই। আপনাদের পাঁচটা উত্তরই সঠিক। আপনাদের টোটাল স্কোর কত হলো আমি জানাচ্ছি একটু বাদে। থ্যাংক ইউ। শাকির করার খেলতে এবার আমাদের সাথে আসছে ধারা পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গোসাপের কটা পা? 4টে। বিয়ের সময় চোখ থেকে পান সরিয়ে একে অপরকে দেখার ঘটনাকে কি বলা হয়? শুভদৃষ্টি। জামা কাপড় যে মেশিনে কাচা হয় সেই মেশিনের নাম কি? ওয়াশিং মেশিন। পশ্চিমবঙ্গের কোন জায়গা চায়ের জন্য বিখ্যাত? আসাম। দার্জিলিং। দার্জিলিং। হিন্দি দেবদাস ছবিতে দেবদাস ছিল শাহরুখ খান, চন্দ্রমুখী কে ছিল? ঐশ্বর্য রাই। আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তরের মধ্যে তিনটে উত্তর ঠিক হয়েছে। একটা প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের কোন জায়গা চায়ের জন্য বিখ্যাত, আপনি দাদা প্রথমে আসাম বলে দিয়েছিলেন, ওটা কিছু করার নেই। এবং পরের প্রশ্ন ছিল যে হিন্দি দেবদাস ছবিতে চন্দ্রমুখী কে হয়েছিলেন, ওটাও আপনি বলেছেন ঐশ্বর্য রায়, কিন্তু উত্তরটি হবে মাধুরী দীক্ষিত। আপনাদের টোটাল স্কোর কত হলো আমি জানাচ্ছি। এবার খেলতে আসছে দাস পরিবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কোন পাখির নামের মধ্যে বউ আছে? বউ কথা বউ কথা। এমন একটা নাম বলুন যে নামে ফল ও ফুলও হয়। বকুল। শ্বশুর বাড়িতে জামাইয়ের উদ্দেশ্যে যে অনুষ্ঠান পালন করা হয় তার নাম কি? জামাই ষষ্ঠী। দ্বিতীয় হুগলি সেতুর আরেক নাম কি? বিদ্যাসাগর সেতু। বৈশাখ মাসে কত মাস পর চৈত্র মাস? এক মাস। আপনি বলেছিলেন বকুল, ওটা হতো বেল।
আর পরের ভুল উত্তরটা ছিল এক মাস, ওই উত্তরটা হতো এগারো মাস, বৈশাখ মাসের এগারো মাস পর আসে চৈত্র মাস। থ্যাংক ইউ। সাথের কড়াতের স্কোর অ্যানাউন্স করার পালা এবার, এবং দারুণ জমজমাটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এক সেকেন্ডের এদিক ওদিকে পরিবারেরা খেলেছেন, এবং ফাইনালি স্কোর কার্ড আমার কাছে। এক এক করে পরিবাররা কে কত স্কোর পেলেন সেটা আমি বলছি। সব থেকে বেশি সময় নিয়েছেন পাল পরিবার, ওনারা নিয়েছেন 32 সেকেন্ডস, তাই ওনারা পাচ্ছেন 5, এবং 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ওনারা আরও 10 পয়েন্টস পেয়েছেন, তাই ওনাদের টোটাল পয়েন্ট হচ্ছে এখন 15। এরপরে লাহা পরিবার, ওনারা টাস্ক কমপ্লিট করেছেন 29 সেকেন্ডসে, তাই ওনারা পেয়েছেন টাস্ক কমপ্লিট করার জন্য 10 পয়েন্টস, এবং দিয়েছেন 4টে সঠিক উত্তর, তাই আরও 8 পয়েন্টস, তার মানে ওনাদের টোটাল 18। এরপরে ধারা পরিবার, ধারা পরিবার টাস্ক কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 15 পয়েন্টস, এবং উত্তর দিয়েছে 3টি সঠিক, তার মানে আরও 6 পয়েন্টস, ওনাদের টোটাল 21। পাত্র পরিবার খেলা শেষ করেছে 27 সেকেন্ডসে, পেয়ে গেছে 20 পয়েন্টস, এবং উত্তর দিয়েছে 5টাই সঠিক, তাই আরও 10 পয়েন্টস, ওনাদের টোটাল 30। এরপরে অবশ্যই দাস পরিবার, ওনারা খেলা শেষ করেছেন 26 সেকেন্ডসে, পেয়ে গেছেন 25 পয়েন্টস, এবং উত্তর দিয়েছেন 3টে সঠিক, তাই আরও 6 পয়েন্টস, ওনাদের টোটাল 31। বুঝতেই পারছেন জমে উঠেছে খেলা, কিন্তু পরের যে রাউন্ড আমাদের তার নাম কপাল জোরে। এই রাউন্ডেই কিন্তু ডিসাইড হবে এই 5 পরিবারের মধ্যে থেকে কোন পরিবার হয়ে উঠবে আজকে সুপার ফ্যামিলি, এবং জিতে নেবে 51,000 টাকা। মনে রাখবেন কপাল জোরে রাউন্ডে কিন্তু সব কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে, যে কোনো একটা পরিবার সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই রাউন্ড কপাল জোরে, দেখা যাক কোন পরিবারের কপালের জোর কতটা। এই রাউন্ডে পাতা রয়েছে একটা লুডোর ছক, এবং প্রত্যেকটা পরিবার পাবে 3 বার করে সুযোগ ছক্কা চালার। রাউন্ডের শেষে যার স্কোর যতটা এই পরিবার এই রাউন্ড থেকে ততটাই স্কোর করতে পারবে, এবং মনে রাখবেন একটা কথা, এই খেলায় কিন্তু 3 বার ছক্কা চেলে 100 স্কোর করে নেওয়ার একটা সুযোগ রয়েছে। তাই তো বলি ফেলতে থাকুন লুডোর দান, 3 ছক্কায় 100 পার। কপাল জোরে খেলার জন্য প্রথমেই পেয়ে গেছি পাল পরিবারকে। বৌদি চালছেন এবং দাদা গুটি সাজছেন। 2, একদম 2-এর ঘরে চলে আসুন দাদা। হ্যাঁ, এবার দেখা যাক ওর হাতে কত চাল পড়ছে। পুট, একটা কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, 3 বা 6 পড়লে কিন্তু 2টো সিঁড়ি রয়েছে, যাও যাও নিয়ে চলে এসো। 3 বা 6 পড়লেই কিন্তু বাবার হাতে ছক্কা তুলে দিয়েছে নাতি, এবং দেখা যাক এখন কি হয়। এবার বলেছে পুট, 4, পাল পরিবার এই রাউন্ডে পেল 4। পাল পরিবারের কপাল তো আমার থেকেও খারাপ ছিল, এবার দেখা যাক আমাদের পরের পরিবার মানে লাহা পরিবার কেমন খেলে। 3, প্রথম চালেই পড়েছে 3, এবং গুটি পৌঁছে গেছে 3-এর ঘরে। এরপর কিন্তু একটা 3 বা 1টা 6 পড়লেই আছে সিঁড়ি, ওদি ছেলে দিন, এবং 5, এখনো সুযোগ রয়েছে, এখন যদি একটা পুট পড়ে তাহলেও কিন্তু একটা দারুণ বড় সিঁড়ি রয়েছে। কে চালছে দেখা যাক এবার, বৌদি চালবেন, বৌদি চালবেন, বৌদিকে ভরসা করেছেন দাদা, এবং বৌদি আবার 5, বৌদি কপাল চাপড়ে দিল, কিছু করার নেই, এই রাউন্ডের শেষে ওনাদের স্কোর হয়ে গেল টোটাল 13। আমাদের সাথে পেয়ে গেছি পাত্র পরিবারকে, পাত্র যে বেশ ভালো সেটা আমরা আগেই দেখেছি, কিন্তু এবার দেখা যাক খেলায় ভাগ্য কতটা ভালো হয়। বেশ, কে চালবে প্রথমেই? ওকে, নিয়ে নাও, রেডি হয়ে নাও, পাত্রই চালছে পাত্র পরিবারের তরফ থেকে। বেশ, তাহলে প্রথম চাল, দেখা যাক কত পড়ে, কত পড়ে, কত পড়ে, 4। সুযোগ রয়েছে এখনো 2 বা 5 পড়লে সিঁড়ি রয়েছে।
আস্তে বোর্ডের মধ্যে ফেলতে ব্যাটা দুই পড়েছিল কিন্তু এটা আমরা কাউন্ট করতে পারছি না, এটা বোর্ডের বাইরে চলে গেছে। এবার পেয়ে গেছি আমাদের মধ্যে খেলার জন্য ধারা পরিবারকে, এবং ছোট্ট গুড়ি রেডি দাদা প্রথমেই চালবেন, তাই তো? বেশ তাহলে ছেলে দিন, এবং প্রথম চালে পুট, সুযোগ রয়েছে এখনো একটা বড় সিঁড়ি পাওয়ার যদি পাঁচ পড়ে। এবার বৌদি চালছেন এবং এবার পড়ল তিন। আপনারা যদি এবার একটা পাঁচ ফেলতে পারে তাহলে কিন্তু আপনারা ওই নাইনটির ঘরে চলে যাবেন। এবং পাঁচ পড়েছে, চলে এসেছে 90 তে, তার মানে এই রাউন্ডে ওনারা স্কোর করলেন 90। এবার আমাদের সাথে কপাল জোরে লড়াই করার জন্য পেয়ে গেছি দাস পরিবারকে, আপনারা রেডি তো? এবার খেলবে বাঙালি সান বাংলা সুপার ফ্যামিলি। প্রথম চালে পড়েছে চার, এরপরে কিন্তু একটা পাঁচ পড়লেই আপনারাও পৌঁছে যাবেন 90 এর ঘরে। তিন, এখনো সুযোগ রয়েছে দাদা, এখনো যদি একটা দুই পড়ে তাহলে কিন্তু আপনার ওই সিঁড়িটা পেয়ে যাবেন। কি টেনশন হচ্ছে? দুই দুই একদম দুই দুই করে ডাইস কথা শুনলো না, ওনাদের পড়েছে চার, এবং এই রাউন্ডের শেষে ওনাদের টোটাল 11 পয়েন্টস। আমাদের মাঝে পেয়ে গেছি পাঁচ ফ্যামিলিকেই, এবং এখন স্কোর বলার পালা, কোন ফ্যামিলি কত স্কোর করলো লাস্ট চারটে রাউন্ড মিলিয়ে সেটাই এখন দেখে নেব। ফিফথ পজিশনে রয়েছে পাল পরিবার, তাদের টোটাল স্কোর 24। ফোর্থ পজিশনে রয়েছেন লাহা পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 36। পজিশনে রয়েছেন দাস পরিবার এবং ওনাদের টোটাল স্কোর 47। বাকি যে দুই পরিবার রয়েছেন আমি রিকোয়েস্ট করবো চলে আসুন, একটু এগিয়ে আসুন। এই দুই পরিবারের মধ্যে থেকে এক ফ্যামিলি পেয়েছে 111 এবং আর এক ফ্যামিলি পেয়েছে 123। কে হয়ে উঠেছে আমাদের লাস্ট প্রেজেন্ট সান বাংলা সুপার ফ্যামিলি, ধারা পরিবার নাকি পাত্র পরিবার? ধারা পরিবার পেয়েছে 111 পয়েন্ট। তাই বুঝতে পারছেন আজকে 123 পয়েন্ট পেয়ে আমাদের সুপার ফ্যামিলি হয়ে গেছে পাত্র পরিবার। আজকে সুপার ফ্যামিলি হয়ে গেছে পাত্র পরিবার, কিন্তু বাকি ফ্যামিলিদেরকে বলবো প্লিজ মন খারাপ করবেন না, আপনাদের সকলের জন্য রয়েছে সান বাংলার তরফ থেকে স্পেশাল গিফট। নিজের মুখেই বলবেন, কারণ আমাদের পরের রাউন্ডের নাম বাকিটা ব্যক্তিগত। বৌদি
তোমার জন্য প্রশ্ন, দাদার থেকে জীবনে কোন কোন বিশেষ মুহূর্তে ভীষণ হেল্প পেয়েছেন? সব সময় আমি আমার রিলেশন স্টার্ট থেকে আজ পর্যন্ত তো আমাকে হেল্প এখন তো করেই, আগে পর্যন্ত নিজের ইচ্ছা না পূরণ করেও আমার ইচ্ছাগুলো পূরণ করেছে। যেমন এরকম হয়েছে আমার কলেজে আমি ভর্তি হওয়ার সময় অনেকগুলো কলেজে ফর্ম তুলেছি, এরকম তো ও নিজের কলেজে ও একটাতেই তুলেছে, জানে আমি ওটাতেই ভর্তি হবো, তোর ও তো এ নিয়ে, কিন্তু আমাকেও অনেক মানে ভালো কলেজে ভর্তি করার জন্য নিজে আমাকে কম্পিউটার ক্লাবের রোদে গরম হচ্ছে কষ্ট হচ্ছে আমাকে বলছে তুমি কম্পিউটার তুমি ক্লাস করো আমি তোমার ফর্ম টাকাটা জমা করে দেবো ব্যাংকে। আমি একটা কথা বলতে চাই ফার্স্ট, আমি জীবনে কোনো দিন ছোটো থেকে আজ পর্যন্ত কোনো খেলায় জিততে পারিনি, জীবনে স্কুলের খেলা যে কোনো খেলায় আমি হেরে এসেছি, আর আমার বোনেরা সবসময় প্রাইজ এনেছে সবসময়, মানে ওদের গিফটে আমাদের মার ঘর আলমারি ভর্তি, আর আমি সবসময় জিরো, সব থেকে লাস্ট, কোনো আজকে পুরো সব উল্টো হয়ে গেল, আপনি আজকে আমাদের বাকি সব পরিবারদেরকে হারিয়ে দিয়ে জিতে গেছেন। আজকে আমি তো কোনো ভাবতেই পারছি না কি আমি পেরেছি জিতেছি, সত্যি তাই, হয়তো আমি ছুটতে পারি না, দৌড়তে পারি না, গুলি চামচ খেলতে পারি না, বিস্কুট দৌড়ে ফার্স্ট হতে পারিনি কোনোদিনও, কিন্তু আজকে আমি জানি না। আজকে কি আপনি আপনার মা বাবা বোনদেরকে মিস করছেন? ওনাদেরকে দেখাতে চাই, আমি ওদেরকে সাজ মার ধরে করি। আচ্ছা কি আজকে কিন্তু ওনারা দেখছেন, আমি শিওর ওনারা টিভির পর্দায় আজকে আপনাকে দেখছেন এবং আপনার এই জিতটাও দেখছেন। বাবাকে আমি সবচেয়ে বেশি মিস করি এখনো পর্যন্ত, মাকে বোনকেও করি, আর এইখানে এসে আমি বুঝতে পারি যে মা বাবা কি। তবে এখানে আমি খুব ভালো আছি, আমার শ্বশুর শাশুড়ি সত্যি খুব ভালো, আমাকে খুবই ভালোবাসে, কিন্তু মা বাবার জায়গা মা বাবা, আমি এইটুখানি বলতে চাই। অনেক ইমোশনাল কথাবার্তা হলো, কিন্তু তোমাদের সাথে তো এইভাবে পর্বটা শেষ করা যাবে না, একটু হাসি ঠাট্টা করতে হবে, একটু মজাও করতে হবে, কি বৌদি এরকম ইমোশনাল সবসময় কথা কথা এরকম কেঁদে ফেলে? মানে লাগে না কিন্তু যাই হোক, অনেকক্ষণ গল্প করা হলো, এবার কিন্তু পালা আমাদের আজকের সুপার ফ্যামিলির হাতে সান বাংলার তরফ থেকে উইনার্স ট্রফি এবং 51,000 টাকার চেকটা তুলে দেওয়া। এই পর্বের আমার কস্টিউম স্পন্সর করেছেন বিবা এবং জুয়েলারি স্পন্সর করেছেন সাক্ষী জুয়েলার্স। আজ আমরা ছিলাম শ্যামপুর শিবতলা বারোয়ারি ভারত সঙ্গে এবং অনেকটা ভালো সময় কাটালাম এখানকার দারুণ মানুষদের সাথে। আগামীকাল থাকবো আবার অন্য কোনো একটা পাড়ায় এবং আবারও চুটিয়ে মজা করবো আমরা। আগামীকাল থাকছি কোন পাড়ায় এবং কী কী হতে চলেছে তার এক ঝলক দেখে নিন।